আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যারা যারা আমার আজকের এই ব্লগটা দেখছেন, আপনাদের সবাইকে আমার এই ছোট্ট ইউটিউব পরিবারে সাদর আমন্ত্রণ। ভিডিওর শুরুতে একটি অনুরোধ থাকবে, প্লিজ একটা লাইক দিয়ে আমার আজকের এই ব্লগটা দেখা শুরু করবেন এবং প্লিজ শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। আজকে আবারও চলে আসলাম আপনাদের সাথে একটা শপিং ব্লগ শেয়ার করার জন্য। শপিং ব্লগ বললে আসলে ভুল হবে। কিছুদিন আগে কমিউনিটিতে পোস্ট করেছিলাম যে ঘরের জন্য নতুন টেলিভিশন কিনতে চাচ্ছি, তো আলহামদুলিল্লাহ আমার ইউটিউব পরিবারের সব ভাই ও বোনেরা অনেক বেশি রেসপন্স করেছে আর অনেকগুলো শোরুম ঘাটাঘাটি করার পরে ফাইনালি ঠিক করে ফেলেছি যে ঘরের জন্য কোন টিভিটা নিব। তো আজকে তো তিনজন মিলে বের হয়ে গিয়েছি, দেখতেই পাচ্ছেন আপনাদের ভাইয়ের সাথে আছে আর ইলমাকে তো দেখতেই পাচ্ছেন, কি সুন্দর একটা লাল রঙের ফ্রক পরে ওর বাবার সাথে যাচ্ছে। আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছে, আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর অবশ্যই একটা জরুরি কথা, সেটা হচ্ছে আমার এই ভিডিওটা কিন্তু আমার ফেসবুক পেজেও আপলোড করা হয়, তো প্লিজ আমার ফেসবুক পেজটা একটু ফলো করে দিবেন এবং আপনাদের কাছে ভালো লাগলে আমার ফেসবুক ভিডিওগুলো এবং ইউটিউব ভিডিওগুলো শেয়ার করতে পারেন আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে। তো এই তো বের হয়ে গিয়েছি তিনজন মিলে, একটু সেলফি ক্যামেরা দিয়ে ক্যামেরা করলাম, আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। তো আমাদের যেহেতু বাসা মোহাম্মদপুরে, আমাদের এই এরিয়াটাতে ইলেকট্রনিক শোরুম অনেক বেশি, বিশেষ করে জাপান সিটি গার্ডেন এরিয়ার জায়গাটা, মানে রিং রোড এরিয়াতে, তাই আমাদের বেশি দূর যাওয়া লাগেনি। আমরা গিয়েছিলাম ট্রান্সকম ডিজিটালে, আমরা তার আগের দিনই একটা টেলিভিশন ঠিক করে এসেছিলাম যে কোনটা নেব। খুবই ভালো লেগেছিলো টিভিটা, আমার কাছে তো খুবই ভালো লেগেছে। আপনারা যদি কেউ এই মডেলটা ইউজ করে থাকেন আমাকে অবশ্যই জানাবেন। আমি TCL-এর রোয়াটা নিয়েছি, অনেক ভালো লেগেছে, আমি আপনাদেরকে সব কিছু ডিটেলসে বলে দিব একটু পরে, তাই ভিডিওর আশা করি শেষ পর্যন্ত সাথে থাকবেন। তাই তো প্রাইসটা আমি দেখিয়ে দিলাম আপনাদেরকে, যেহেতু এখন বিশ্বকাপ চলছে তাই কিছু কিছু ডিসকাউন্ট চলছে, এখন প্রত্যেকটা শোরুমে ইলেকট্রনিক জিনিসের উপরে ডিসকাউন্ট চলছে। তো আমরা 43 ইঞ্চি টিভিটা নিয়েছি, আমার আগের টিভিটাও 43 ইঞ্চিরই ছিল, এবার একটু বড় নেওয়ার ইচ্ছা ছিল কিন্তু আপনাদের ভাইয়া অ্যাপ্রুভ করেনি যার কারণে নেওয়া হয়নি। তো এই তো আপনাদের ভাইয়া পেমেন্ট করে দিচ্ছে, আমার তো খুবই ভালো লাগছিলো। আসলে সংসারে একটা নতুন জিনিস আসা খুবই ভালো লাগে প্রত্যেকটা মানুষের কাছে, কিন্তু আমার আসলে কপালটা খারাপ বললে ভুল হবে, এর আগে টিভিটা নষ্ট হয়ে গিয়েছে আর সেটা আর ঠিক করার সময়ও নেই, ওটা এখন সেল করে দেওয়া লাগবে আমাদের, তাই এখন নতুন টিভি নিলাম। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর এই তো আমরা পেমেন্ট করছি আর আমরা কিন্তু টিভির সাথে একটা গিফটও পেয়েছি, সেটা কি একটু পরেই দেখতে পাবেন। আমি কিছু জিনিস দেখছিলাম এই দোকানটাতে অনেক কিছু সেল করে, মাইক্রোওয়েভ ছিল, সেলফোন ছিল, ওয়াশিং মেশিন ছিল, ব্লেন্ডার ছিল, অনেক কিছুই ছিল, আমার কাছে খুবই ভালো লাগছিলো। আসলে বাজেট থাকলে এবং ঘরে দরকার থাকলে তো মানুষ কিনবেই, আমি একটু ক্যামেরা ভিডিও করলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর ওরে বাবা, এখানে তো ব্লেন্ডারের অনেক দাম, 9,500-10,000 টাকার মতো আছে, একটা দেখলাম 9,300 টাকা, বেশ ভালোই, সবগুলোই মেটেলের ছিল। তো এই তো টিভি যেহেতু নেওয়া শেষ, এখন তারা আমাদেরকে একটা ইনটেক কবে বের করে দিচ্ছে। আর এই ফাঁকে আমরা একটু ওয়াশিং মেশিন দেখছিলাম আর এই তো আপনাদের ভাইয়া এখন কাগজটা বুঝে নিবে। তো এই তো আমরা একটু ফ্রিজও দেখছিলাম আর ফ্রিজগুলো খুব সুন্দর লাগছিলো, প্রত্যেকটা ফ্রিজই অনেক সুন্দর আর বড় সাইজের ফ্রিজগুলো আমার কাছে কেন জানি খুবই বেশি ভালো লাগে, কিন্তু অবশ্য ঘরের মেম্বারও বেশি হওয়া লাগবে। তো আমি এদিকে ফোন দেখছিলাম আর ভালোই লাগছিলো, কিন্তু আসলে পার্সোনালিভাবে আমার স্যামসাংয়ের ফোন ভালো লাগে না, আমি ইউজ করি না। তো একটা ফ্রিজ দেখলাম খুব ভালো লাগলো, যদিও আমার ঘরের জন্য আমি একটা নতুন ফ্রিজ অর্ডার করেছি। তো এই তো দেখতেই পাচ্ছেন আপনাদের ভাইয়া কাগজ সই করে দিয়ে সব কিছু বুঝে নিচ্ছে। আর অবশ্যই এই টেলিভিশনটা কিন্তু আমাকে 5 বছরের ওয়ারেন্টি দিচ্ছে, পার্টস সার্ভিস সব মিলিয়ে 5 বছর আমি নিশ্চিন্তে টিভিটা এখন ইউজ করতে পারবো, 5 বছর পর বোঝা যাবে যে আল্লাহ ভরসা কী হয়। তো এই তো পেমেন্ট টেমেন্ট করা শেষ আর এই তো আমরা এখন চলে যাব বাসার দিকে। আমাদের বাসা ঠিক সামনের গলিতে, মানে দোকানটার পিছনের গলিতেই আমাদের বাসা, ওই যে আপনাদের ভাইয়া যাচ্ছে আর সামনে দোকানে একজন ভাইয়া আমাদের টেলিভিশনটা নিয়ে যাচ্ছে। তো ওই তো বাপ মেয়ে যাচ্ছে আর আমি পিছন পিছন দিয়ে ভিডিও করতে করতে যাচ্ছিলাম, আর এত দ্রুত যাচ্ছিলো যে ভিডিও করা পসিবল হচ্ছিলো না। তো এই তো বাসায় আসার পরে যে টেলিভিশনটা খোলা হয়েছে, এখন তারা সেটিং করবে, আমার তো খুবই ভালো লাগছিলো, আমি অনেক দিন ধরে যাচ্ছিলাম যে একটা নতুন টিভি কেনার জন্য, ফাইনালি বাসায় একটা নতুন টিভি আসলো, আসলে আমি এত খুশি বলে বোঝাতে পারবো না। আর আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমি ভাবছি একটা নতুন ভিডিও বানাবো, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, কোনো কিছু জানতে চান অবশ্যই আমাকে এই ভিডিওর কমেন্টে জানাতে পারেন, আমি সেই কমেন্ট সেই প্রশ্নের উপরে বেস করে একটা ভিডিও বানাবো। আপনাদের যদি কোনো কিছু জানার থাকে যে কিছু, আর আপনাদেরকে তো আগেই জানিয়েছি যে আমাদের বাসায় কিছুদিন পরে একটা বিয়ে আছে যার কারণে বিয়ের
শপিংয়ে আমরা ব্যস্ত আছি, তাই আমি অনেকের ভিডিও ঠিকমতো দেখতে পাচ্ছি না। প্লিজ কিছু মনে করবেন না, পারিবারিকভাবে অনেক বেশি ব্যস্ত আছি, যার কারণে ইউটিউবে ঠিকমতো সময় দিতে পাচ্ছি না, এমনকি আমি নিজেই ঠিকমতো আমার চ্যানেলে ভিডিও আপলোড করতে পাচ্ছি না। তাই তো আমাদের এই যে টেলিভিশনটা পিছন দিক দেখতেই পাচ্ছেন, সে দোকানদারের দোকান থেকে যে লোকটা এসছে সে ভাই আমাদেরকে টিভিটা সেট করে দিবে। আমি যেহেতু ওয়ালে সেট করব, তাই ওয়াল মাউন্ট করতে হবে, আর আগের টিভিরই ওয়াল মাউন্ট করা আছে, যার কারণে নতুন করে ওয়াল মাউন্ট লাগাতে হবে না। আর আপনাদের ভাই এই চেয়ার নিয়ে গেল ঘরের দিকে। এই তো রোয়া টিভি নিয়েছি, রোয়া টিভি প্যাকেটটাও দেখিয়ে দিলাম আপনাদেরকে, আমার যে কী ভালো লাগছিল কী বলবো, আমি অনেক খুশি টিভিটা পেয়ে। আর এই তো টিভিটা ফাইনালি এখন সেট করে ফেলবে। কিন্তু মজার বিষয় হলো কি, টিভিটা সেট করার পরে অন করতে অনেক সময় লেগেছে, কেন জানেন? কারণ আমাদের বাসায় ইন্টারনেট এত বেশি স্লো, যার কারণে এই প্রবলেম হয়েছে। যাই হোক, ইনশাল্লাহ জলদি আমাদের ইন্টারনেটের সমস্যাটা ঠিক হয়ে যাবে। আর আমার ভিডিওগুলো যারা এতক্ষণ দেখছেন কিন্তু লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। দেখুন, আমরা যারা ইউটিউবে কন্টেন্ট বানাই তারা কিন্তু আপনাদের কাছে এই পর্যন্ত একটা রিকোয়েস্ট করতে পারি, আর কিছু করতে পারবো না, বাকি সব আপনাদের হাতে যারা আমাদের ব্লগ দেখেন। আর আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট না করলে আপনাদের ভালো মন্দ মন্তব্য আমরা জানতে পারি না। এটা আমি কেন, প্রত্যেকটা যারা কন্টেন্ট ক্রিয়েটর সবার ক্ষেত্রে একই কথা, যে কমেন্ট করে জানাতে হবে আপনাদের কাছে ভালো লাগছে না কি, কেমন ধরনের ভিডিও বানালে ভালো লাগবে আপনাদের। আপনারা যদি এটা কমেন্ট করেন আমরা অনেক বেশি উৎসাহ পাই একটা ভিডিও বানানোর জন্য। তো আর আমি তো বলেছি যে আমার একটা ইউটিউব ফেসবুক পেজ আছে। আর এই তো টিভিটা লাগানো শেষ, এখন প্যাকেটটা আবার আগের মতো ফোল্ড করে দিচ্ছে, যেগুলো যেগুলো লাগবে প্যাকেটের ভিতরে ছিল সেগুলো ঢুকিয়ে দিচ্ছে। আর ইলমা দেখুন ডাইপার পরে কিন্তু দাঁড়িয়ে আছে ঠান্ডার মধ্যে। এই তো এখন টিভিতে ইন্টারনেট কানেকশন লাগানোর সময়, আর এই তো টেলিভিশনটা অন করা হয়েছে। আর হ্যাঁ, আমি কিন্তু টিভিটা কিনেছি শনিবারে, তো যেদিন ব্রাজিল হেরে গিয়েছে ওইদিনকা, তো আফসোস, আমি যেহেতু ব্রাজিল সাপোর্টার, ব্রাজিল তো হেরেই গেল। যাই হোক, খেলায় তো হার জিত থাকবে, কিন্তু মনটা অনেক খারাপ লেগেছে, যেদিন টেলিভিশনটা কিনেছি ওই দিনই ব্রাজিল হেরে গিয়েছে। আসলে কিছু করার নেই, জীবনে তো কেউ হাসবে কেউ কাঁদবে, এটাই নিয়ম, সবাই হাসতে পারবে এটা তো আর নিয়ম নাই, একজনকে হাসলে একজনকে কাঁদতে হবে। আর এই যে জার্সিটা দেখছেন এটাই কিন্তু সেই গিফটটা, এই টেলিভিশনের সাথে জার্সিটা দিয়েছে। আর ইলমা কিন্তু বাসায় এসে এই জার্সিটা পরে ফেলছে, যার কারণে আমার কাছে খুবই দারুণ লাগছিল। তাই তো ভাইয়াটা আমাদেরকে টিভিটা অন করতে সাহায্য করছে, আর ভাইয়াটা কিন্তু অনেক ভালো ছিল, আমাদেরকে অনেক বেশি সাহায্য করেছে। আসলে যে কোনো দোকানে আমরা যখন সার্ভিস নিতে যাই, টাকার সাথে দোকানের সার্ভিসটাও অনেক বেশি ম্যাটার করে। যদি দোকানদারদের ব্যবহার ভালো না থাকে, দেখা যায় যে জিনিসটা নিয়ে আমরা বেশি স্যাটিসফাইড থাকতে পাই না। বিশেষ করে আমি কিন্তু এরকম, দোকানে যে কোনো দোকানে যাই না কেন, যদি দোকানদারের ব্যবহার ভালো না থাকে বা সার্ভিস ভালো না থাকে, আমার কিন্তু পরবর্তীতে ওই দোকানে যেতে একটু মন চায় না। তো এই তো টিভিটা অন করা হয়ে গেছে, আমরা একটু ওয়ার্ল্ড কাপসের হাইলাইটসগুলো দেখছিলাম, খুবই ভালো লাগছিলো। আর পিকচার কোয়ালিটি কিন্তু খুবই ভালো লাগেছে, এটা সম্পূর্ণ 4K টিভি, আর হচ্ছে এটা ডলবি সাউন্ড, আর এটা হচ্ছে পরের দিনের ভিডিও, যে ফ্রিজটা আমি অর্ডার করেছি, নতুন একটা ফ্রিজ অর্ডার করেছিলাম। যেহেতু বাসায় আমাদের ফ্রিজ নেই, অনেকদিন ধরে ভাবছিলাম ফ্রিজ নিবো নিবো কিন্তু হয়নি, আলহামদুলিল্লাহ ফ্রিজটা এসে গেছে। আর এটা আমি অর্ডার করেছি আমার ভাসুরের কোম্পানি থেকে, উনি যেহেতু স্যামসাং কোম্পানিরই একটা কোম্পানিতে জব করে, যার কারণে আমার নিতে অনেক সুবিধা হয়েছে। আর আমি এই প্রথম জীবনে কিছু অনলাইন থেকে জিনিস কিনেছি, তাও আবার একটা ফ্রিজ কিনেছি, অনেক বেশি চিন্তায় ছিলাম, কিন্তু যাই হোক আলহামদুলিল্লাহ ফ্রিজটা অনেক ভালো বেরিয়েছে। আর হ্যাঁ, এটার কিন্তু দাম অনেক কম নিয়েছে, আর দামটা কেন কম নিয়েছে এটা আমি পরে একটা ব্লগে বলবো। আমি এই ফ্রিজটা যে প্রাইস দিয়ে কিনেছি এটা ইনশাল্লাহ পরের ব্লগে আপনাদের সাথে শেয়ার করবো। তো এই তো এটা হচ্ছে 321 লিটারের ফ্রিজ, বেশ ভালোই লম্বা। আর ওই যে আপনাদের ভাইয়া দাঁড়িয়ে আছে, তার তো বেশ কষ্ট হয়েছে এই ফ্রিজ নিয়ে, সে বলছে যে এত বড় একটা ফ্রিজ কিনছো কী রাখবা এর মধ্যে। আসলে ফ্রিজটা আলহামদুলিল্লাহ অনেক বড় হয়েছে, টুইন কুলিংয়ের, খুবই ভালো লেগেছে। আপনাদের কাছে কি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, পরপর দুটো জিনিস পেলাম। আর এই যে আবারও আপনাদের ভাইয়া সাইন করছে, সাইন সেরেমনি ছাড়া কি আর ভিডিও হয় বলেন। আর আমার ব্যাকগ্রাউন্ডে কিন্তু আপনারা আজকে গানের সাউন্ড পাচ্ছেন, কারণ ওই যে ইলমা আপনাদের টিভি দেখছে। এই তো সাইন সেরেমনি করা শেষ, আর আমরা ফ্রিজটা এখন বুঝে নিব, খুবই ভালো লেগেছে। অ্যাশ কালারের টুইন কুলিংয়ের ফ্রিজ ছিল, আর এই তো ফ্রিজ এসেছে রবিবারে, আর টেলিভিশন কিনেছি শনিবারে, অনেকদিন পরে ভিডিও আপলোড করছি, তাই আন্তরিকভাবে দুঃখিত। আমার এত ভালো একটি গুড নিউজ শেয়ার করতে দেরি হয়ে গেল, আশা করি আমার ভাই এবং বোনেরা কষ্ট মনে করবেন না। আর এই তো ফ্রিজটা বেশ ভালোই হয়েছে, ইনশাল্লাহ পরবর্তী ব্লগে
ফ্রিজের ভিতরের অংশটা শেয়ার করব। আর আপনাদের যদি কোনো কিছু জানার থাকে প্লিজ আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি অবশ্যই আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে প্রত্যেকটার অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো এই তো ছিল আমার আজকের ব্লগটা, কেমন লেগেছে জানাবেন। আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি, দেখা হবে আপনাদের সাথে আবার একটা নতুন একটা ব্লগে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।